আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ঘরে আসো, ভালো আসো, সুস্থ আসো। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তথ্য প্রযুক্তির গুরুত্ব কি, এটা আমাদের কাছে কতটুকু গুরুত্ব পেয়েছে, এটা এই প্রযুক্তিটা গ্রহণ করলে আমাদের কতটুকু লাভ আমরা হতে পারবো বা গ্রহণ বা কোনো উপকারে আসবে না, সেই সম্পর্কে আমরা আজকে একটা আলোচনা করার চেষ্টা করব। বিগত শতাব্দী সম্পত্তির যে ধারণা ছিল, একুশ শতকে এসে সেটি পুরোপুরি কিন্তু পাল্টে গেছে। পৃথিবী এখন মেনে নিয়েছে যে একুশ শতকের সম্পদ হচ্ছে শুধুই মাত্র জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস, শিল্প, বাণিজ্য নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। আগে যেমন আমরা সম্পদ বলতে কি ভাবতাম, টাকা, মুদ্রা, বাড়ি বা বিভিন্ন অ্যাসেট, এটাকে আমরা কিন্তু সম্পদ ভাবতাম, তাই নয়? কিন্তু এখন সেটি এখন নাই। এখন সাধারণত দেখা যাচ্ছে যে একটা মানুষ, সাধারণত ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাড়ি ভাড়া নিয়ে থাকতেছে, তাহলে আমাদের অ্যাসেটটা কী দাঁড়াবে? এখন আজকের যে প্রযুক্তি বলতেছে যে প্রতিটি মানুষ এক একটি সম্পদ, মানব সম্পদ। আমি একটা মানব সম্পত্তি রূপান্তরিত নিজেকে করতে পারি বা তুমিও করতে পারো, প্রতিটি মানুষই কিন্তু সম্পদ। সেটা কিভাবে সম্পদ দেখা যাক কি বলে, তার কারণ শুধু মানুষে জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান সাধারণ ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারা সারা পৃথিবীকেই, পৃথিবীতে মানুষের চিন্তাভাবনার জগৎটি পাল্টে দিয়েছে। পৃথিবীর সকল মানুষ এখন একুশ শতকের মুখোমুখি হওয়ার জন্যে আলাদাভাবে, নতুনভাবে প্রস্তুতি নিতে যাচ্ছে বা শুরু করতেছে। আমরা সবাই অনুভব করতে পারছি একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতিতে দাঁড়াতে শুরু করেছে। একুশ শতক এসে আমরা আরও দুটি বিষয় শুরু করেছি, যার একটি হলো গ্লোবালাইজেশন আর অন্যটি হচ্ছে ইনফরমাইজেশন। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনে কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিষয়নের কারণে নিজের দেশের ছড়িয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণস্বরূপ নিতে পারি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটে আছে, তারা যে যেখানে সেখানে আছে, সেখানেই সেই অংশটুকুই বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছড়িয়ে গেছে, আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশে নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এ নতুন পৃথিবীকে অলিখিত একটি নিয়ম। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আগে আসলে সম্পদ বলতে মানুষ কী বুঝত, ধন সম্পদ, টাকা, বাড়ি, এগুলোকে সম্পদ বোঝাতো। কিন্তু এখন প্রতিটি মানুষ সম্পদ। সেটা কিভাবে এক একটি মানুষ সম্পদ? আর এখানে বলা হয়েছে যে আজকে বাংলাদেশের একটি মানুষ যদি আমেরিকায় সেটেল হচ্ছে, কীভাবে সেটেল হচ্ছে, এটা কী প্রশ্নটা কী দাঁড়াচ্ছে? তার মানে এই, আমি এখানে বসে থেকে আমার আমেরিকার এক বন্ধুর সাথে কিন্তু আমি গল্প করতেছি, সারাদিনেই যদি আমি সেখানে গল্প করি, সারাদিনেই যদি আমি আড্ডা দেই, আমি কিন্তু আমেরিকায় চলে গেছি, আমেরিকায় দেখতেছি, সব কিছু দেখতেছি, কথা বলতেছি, সেখানকার ভিডিও কনফারেন্সে সব কিছু দেখতেছি। এটা কিন্তু লিখিত কোনো নিয়ম নয়, এটা একটা অলিখিত নিয়ম। আমরা বাংলাদেশে বসে থেকেই কিন্তু আমেরিকা অলরেডি চলে গেছি বা লন্ডনে চলে গেছি। এটাকেই বোঝানো হচ্ছে যে একটা অলিখিত নিয়মে আমরা কিন্তু এক দেশ থেকে অন্য দেশে বসবাস করতেছি। আশা করি বুঝতে পেরেছ। আর সম্পদের বিষয়টা কীরকম, এখন বর্তমান যে সিচুয়েশন দাঁড়িয়েছে, আমি সেটার এক্সাম্পল টানি। করোনা ভাইরাস গোটা বিশ্বে আজকে কী করেছে, দখল করে নিয়েছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিভিন্ন বড় বড় শিল্প কারখানা সব কিছুই বন্ধ। কিন্তু আসলে কি থেমে আছে, সব কিছু থেমে আছে, বন্ধ আছে? এই আইসিটি জগতে সব কিছুই কিন্তু চালু আছে। যারা আইসিটি জগতের জ্ঞান অর্জন করতে পেরেছে, যারা কম্পিউটারকে ব্যবহার করে বিভিন্ন কনফারেন্স করতে পারতেছে, সেই কনফারেন্সগুলো কিন্তু চালু আছে।
ডিসি অফিসে মিটিং হচ্ছে না, অবশ্যই হচ্ছে। এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু মিটিং হচ্ছে। এই যে আমি এখানে বসে ক্লাস নিচ্ছি, সামনে কোনো স্টুডেন্ট নেই, তোমরা কেউ নেই, তোমরা কিন্তু ঘরে বসে আসো। আজ যদি আমি তথ্য প্রযুক্তি না জানতাম বা তোমরা যদি না জানতে, তাহলে কিন্তু এই ক্লাসটা তোমরা গ্রহণ করতে পারতে না। দেখো কতটা গুরুত্ব তথ্য প্রযুক্তির। তারপর দেখো এই যে গোটা বিশ্বে যে এক দেশ থেকে এক দেশের যোগাযোগ কি বন্ধ আছে? বন্ধ নেই। পুরা লকডাউন, গোটা বিশ্ব লকডাউন থেকেও কিন্তু আমরা যোগাযোগ করতে পারতেছি, শুধু একমাত্র এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে। এই তথ্য প্রযুক্তি যদি আমাদের না থাকতো, তাহলে এটা একদমই কিন্তু দেশ, জাতি এবং গোটা বিশ্ব আজকে কী অবস্থায় দাঁড়ায় তো একবার চিন্তা করলে গা শিউরে ওঠে। এই তথ্য প্রযুক্তি আসে বিধায় আজকে তোমরা ক্লাস করতে পারতেছো, স্যারদের সাথে যোগাযোগ করতে পারতেছো মোবাইলে বা ভিডিও কনফারেন্সে। হ্যাঁ, এটা একটা চমৎকার বিষয়। আসলে সৃষ্টিকর্তার প্রশংসা না করলে নয়, যে সময়ে যেটা দিতে হয় ঠিক সেই সময়ে কিন্তু তিনি সেটা দিয়ে দিয়েছেন। আজকে থেকে যদি এক যুগ আগে পূর্বে এই মহামারীটা শুরু হতো, তাহলে কিন্তু আমরা মনে হয় এতটা এগোতে পারতাম না। আজ থেকে 12 বছর আগে কিন্তু মানে এতটা অ্যাডভান্স করে নেই তথ্য প্রযুক্তি। তো এখন তথ্য প্রযুক্তির কে ব্যবহার করে আমরা এই এগোতে পারতেছি, মানে থেমে নাই। পুরা বিশ্ব আজকে লকডাউনের মধ্যে থেকেও সব কিছু কাজ চালিয়ে যেতে পারছে। এটাই হলো মানব সম্পদ। তো আশা করি বোঝা গেছে যে মানব সম্পদ, আইসিটিটার গুরুত্ব কতটুকু এবং মানব সম্পদ, তার মানে আমাদের এখানে প্রতিটি মানুষকে মানব সম্পদে রূপান্তরিত হতে হবে, আইসিটি এবং তথ্য সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দিয়ে শিখতে হবে ছোট এবং বড় তৃণমূল পর্যায়ে। তাহলে আমরা যে কোনো সমস্যার বা যে কোনো বিপদের আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এখানে আরেকটা নিউজ তোমাদের জন্য বলবো যে শুধু তোমরা এক্সাম পাসের জন্য নয়, এই তথ্য প্রযুক্তিকে তোমরা এমনভাবে আঁকড়ে ধরবে যে পরবর্তীতে এক একটি মানুষ কিন্তু ভবিষ্যতে একটা বড় সম্পত্তি রূপান্তরিত হতে পারবে। তার এক্সাম্পল দেখো, বর্তমান স্যারদেরকে দেখো, বর্তমান টিচারদেরকে দেখো, এই টিচাররা আজকে তথ্য প্রযুক্তি ব্যবহার করেই তোমাদেরকে কিন্তু জ্ঞান দান করতে পারছে। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির উপর অনুকম্পার উপর নির্ভর করতে হতো। মানুষ বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। আচ্ছা, আগে মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল, শিল্পের উপর নির্ভরশীল ছিল, যেমন গার্মেন্টস বা পাটকল, জমি জামা, অনেক কিছুর উপর নির্ভরশীল ছিল। এখন কিন্তু মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল নয়, এখন অধিকাংশ যারা সচেতন মানুষ তারা কিন্তু এখন আইসিটির উপর গুরুত্ব দিয়ে আইসিটির উপর নির্ভর করতেছে, জীবনচালিকা পরিচালিত করতেছে। যেমন দেখা যাক, তো যন্ত্রের উপর মানুষ কিন্তু নির্ভরশীল এখন। আগে মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল, শিল্পের উপর নির্ভরশীল ছিল, এখন মানুষ কৃষির উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে, এখন হলো যন্ত্রপাতির উপর, মানুষ চালিত কতগুলো মেশিনের উপর তারা নির্ভরশীল। যেমন এখানে আমি কিছু চিত্র অঙ্কন করছি, সিপিইউ অর্থাৎ এখানে একটা কম্পিউটার সেটের মোটামুটি ইয়ে দিয়েছি, কিবোর্ড, মোবাইল, হ্যাঁ এইগুলো কিন্তু ইলেকট্রিক ডিভাইস, মেশিন, আরও অন্য কিছু হতে পারে, ডিজিটাল ক্যামেরা হতে পারে, মোবাইল অ্যাপসগুলো হতে পারে, এগুলোর উপর কিন্তু মানুষ এখন ডিপেন্ড করে জীবনযাপন চালনা করা শুরু করে দিয়েছে অলরেডি, বিশেষ করে এই মহামারীর চলাকালীন। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতে পাচ্ছি বা পারি। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই, তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানের পারদর্শী, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য ও যোগাযোগ পারদর্শিতা। আমাদের কী কী করতে হবে? অর্জন করতে হবে। তো আশা করি ছোট বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কতটুকু বা কত আমাদের জীবনে। এটা বিশাল 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 গুরুত্ব আর কি, এটা বর্ণনা করে শেষ করা যাবে না যে বর্তমান তথ্য প্রযুক্তি আমাদেরকে কী দিয়েছে। হ্যাঁ, এটির আবার দুটি দিক আছে, একটি ভালো দিক আছে, একটি মন্দ দিক আছে। নিশ্চয়ই তোমরা মন্দ দিকটা ধরবে না। এই গোটা বিশ্বের
মধ্যে দুটি দিকেই কিন্তু আছে, একটি ভালো এবং একটি মন্দ। অবশ্যই আমরা ভালো দিকটি ধরব, শুধু ভালো দিকের জন্য আমরা এই ইন্টারনেট ব্যবহার করব, যেমন আমরা বই পড়ার জন্য, ডাউনলোড করার জন্য, স্যারদের ক্লাস দেখার জন্য, এই জন্য কিন্তু আমরা ভালো ভালো কাজে বা বিভিন্ন কোনো স্পট দেখার জন্য, হ্যাঁ, এই জন্য কিন্তু ভালো ভালো কাজে আমরা কিন্তু এই তথ্য প্রযুক্তি ব্যবহার করব। অবশ্যই আমরা কোনো খারাপ ধরনের খারাপ কাজে আমরা বা যে কাজটা সমাজদ্রোহী বা খারাপ কাজে নিয়ে যেতে পারবে এটা অবশ্যই আমরা সেই দিকটা গ্রহণ করব না। এটা অবশ্যই সচেতন থাকতে হবে, জীবনকে নষ্ট করা যাবে না। একদিকে যেমন মাদকাসক্তি মানুষকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম কিন্তু তথ্য প্রযুক্তি মানুষকে নষ্ট করে দেয়। অতএব এটা খুব সচেতন থাকতে হবে, অবশ্যই সেই খারাপ দিকগুলো তোমরা গ্রহণ করবে না, সেটাকে অবশ্যই বর্জন করতে হবে এবং শুধুই মাত্র ভালো দিকটা আমরা তথ্য প্রযুক্তির গ্রহণ করব। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।